সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম সমর্থকেরা দুর্গাপুরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনাও ছড়ায়। ঘটনাস্থলে কোকোবেন থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামালও দেয়। এদিন সকালবেলাতেই রেল স্টেশনে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ ঘিরে প্রায় আধ ঘন্টা বাস চলাচল ব্যাহতও হয়। স্টেশন থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত মিছিল করে বিক্ষোভকারীরা। দুর্গাপুরের বাঁকুড়া মোড় রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে পথ অবরুদ্ধ হয়ে যাওয়া চড়া রোদ গরমে পথচারীরা ভোগান্তির সম্মুখীন হয়। পথচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা থেকে ধস্তাধস্তি হতেই পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করেন। বিক্ষোভ শেষ করে প্রায় আধ ঘন্টা পরে ফের মুচিপাড়া বাঁকুড়া রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। আমরা অবরোধ করেছি, আজকে সারাদিন পথে থাকবো, আবার অবরোধ। যারা অবরোধে আটকে ছিল তাদের সাথে আপনার দলীয় কর্মীদের না, সেটা হয়েছে, সেটা আমার সাথে হয়েছে, দলীয় কর্মীদের সাথে হয়েছে। কয়েকজন হচ্ছে বাজে শব্দ ব্যবহার করেছিল, অশালীন শব্দ ব্যবহার করেছিল, যা করা উচিত নয়। কারণ এই ধর্মঘট আমাদের ঘোষিত ধর্মঘট, আমাদের রাজনৈতিক কর্মসূচি অল ইন্ডিয়া লেভেলে সংযুক্ত কিষাণ মোর্চা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে ধর্মঘটে ডাক দিয়েছে। বামফ্রন্ট এবং সিপিআইএম এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন, তারা সব এই ধর্মঘট সফল করার জন্য আবেদন করেছে। কী দাবি ছিল? যে নরেন্দ্র মোদী কৃষি বিল প্রত্যাহার কর। তুমি যে কৃষি বিল নামে নামিয়েছ, সে কৃষি বিল প্রত্যাহার করতে হবে। দিল্লির বর্ডারে এতদিন ধরে, প্রায় এক বছর ধরে তারা হচ্ছে বসে আছে ওই জায়গাটাতে। দ্বিতীয় আমাদের দাবি ছিল, নরেন্দ্র মোদী যে শ্রম কোর্ট চালু করেছে, সে শ্রম কোর্টের মাধ্যমে শ্রমিকদের শোষণের মাত্রা আরও বাড়বে। তিন নম্বর দাবি ছিল, জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম সহ, মোদী এগুলোর বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করুন। চার নম্বর ছিল, দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করা মানে খালি সেই শিল্পের শ্রমিকদের কাজ চলে যাওয়া নয়, রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি মানে গোটা দেশের যুবক যুবতীদের আর সরকারি কাজ পাওয়ার কোনো আশা থাকে না। এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, এটা ঘোষিত দাবি ছিল, আমরা রাস্তায় আছি, এখনও রাস্তায় থাকব। যদি বলেন যে আমরা দুটো ব্যাপারে আমরা খুব ভেবেছি, এক করোনার সময় যে অর্থনীতি ছিল, তারপরে অর্থনীতিতে দোকান পাট ইত্যাদি খোলা, এটা হচ্ছে একটা কিছু অর্থ বাজারে আসছিল, দোকান পাট বিক্রি যারা করছিল আসছিল, এটা ঠিক। কিন্তু আবার এটাও ঠিক, করোনার সময় গোটা পৃথিবীর অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি যে অধোগতি হয়েছে, এই অধোগতি স্বাধীনতার পরে হয়নি। এই প্রথম ভারতবর্ষে জাতীয় উন্নয়ন অগ্রগতির হার, যাকে জিডিপি বলে ইংরাজিতে, তা হয়েছে ঋণাত্মক। ফলে আমরা মনে করি মোদী সরকারের এই নীতিকে পরিবর্তন করতে গেলে মোদী সরকারকে ঠেলতে হবে। অনেকের
অসুবিধা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক হচ্ছে, মধ্য ব্যবসায়ীদের অসুবিধা হয়েছে, তাদের কাছে আমরা আগেও আবেদন করেছিলাম। আবার বলছি যে আপনারা একদিনেরও কষ্ট যদি সহ্য করে মোদী সরকারের পতন ঘটানো যায় তাহলে আপনারা সেই কাজে নিয়োজিত করুন থাকুন, এই আবেদন করছি।